এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি। চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাছত। প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা তাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানার ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো। আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোয়া যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত। পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগ্রহাই আমার একমাত্র লক্ষ্য। গতিকে আজিয়েই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর লই যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি, রূপহী আলী, স্টুডেন্ট গ্যালারির কাখন। যোরহাটর আরক্ষীর অধীক্ষকর কার্যালয়ের সমীপত তরাজান মসজিদত চোরর লুটপাট, পাঁচটা দানপাত্র ভাঙি লই গেল লক্ষাধিক টাকা। এই চুরি কার্য সমগ্র দৃশ্য বন্দী হল সিসিটিভি ক্যামেরাত। যোরহাট নগরের বর্তমান চোর রম্যভূমি পরিণত হয়েছে। হয়, যোরহাট নগর বর্তমান চোর রম্যভূমি পরিণত হয়েছে, কারণ এটার পিছত আন এটা চুরি ডকাইতির ঘটনায় যোরহটিয়া রাজ্য অতিষ্ঠ করে তুলিছে। কারণ এইবার চোর টার্গেট হয়ে পড়িল ধর্মীয় অনুষ্ঠান। যোরহাট আরক্ষীর অধীক্ষকর কার্যালয়ের এশ মিটার সমীপত থাকা তরাজান মসজিদ তিনজনিয়া এদল চুরে প্রবেশ করে পাঁচটা দানপাত্র ভাঙি নগদ টকালই উধাও হয়। পাঁচটা দানপাত্রর ভিতর তিনটা মসজিদের আরও দুটা মাদ্রাসা দানপাত্র আছে। মসজিদত হওয়া চুরি কার্য সমগ্র দৃশ্য বন্দী হল সিসিটিভি ক্যামেরাত। ইতিমধ্যে তরাজান মসজিদ কর্তৃপক্ষ চুরি সমগ্র ঘটনার বিষয়ে আরক্ষীক অবগত করে সিসিটিভি ফুটেজ দাখিল করে। যোরহাটর তরাজান মসজিদ একটা ধর্মীয় অনুষ্ঠানত চোরর উপদ্রব চলিলে, কারণ যোরহাট আরক্ষী অধীক্ষক কার্যালয়টো নিচে ওচৰত আছে। কি কব এই মুহূর্ত কথা কি কম, মানে বহুত দুঃখ বিষয়জনক এই ঘটনাটো। কারণ আগতেও ইয়াত কিছুদিন পূর্বে আরও দুবার হয়েছে। এইবার দি মই থকাত কালত প্রায় মই 16 বছর চলি আছে ইয়াত, মই থকা কালত আর তিনবার হল এইবার দি। আর তারপর এটা মানুষের মাজত মানবতা নাইকিয়া হয়ে গেছে। আজিকালি যেনেকা মানে এনেকা যেন প্রেমে যেনেকা তার মানে কি হিন্দু মুসলমান জাতি ধর্ম একো চিনি নাপায়, চুরর তেনেকুয়া ধরনের হয়েছে। এটা মানে ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত চিনি নাপায় হয়ে গেছে। দেখাত মানে মানুষ হিসাবত আছে, কিন্তু আসলতে সি মানুষ নহয়। আর দুই নম্বর মানে দুঃখ বিষয়জনক এইটাই যে আমার ওসরত ধর টাউনের মাজত মেন মসজিদ আমার এখন মসজিদ, ইয়াত এসপি অফিসও আছে, আমার থানাও আছে ওসরতেই, প্রশাসন ওসরতেই আছে। গতি ইয়ার পিছতো ধর আমি জানাইছো আর আগতো তেনেকুয়া হয়েছে, ইয়ার বিষয়ে কোনো যে সু রাস্তা আমি দেখা নাই। আর সেটা আমি আশা করো যে ইচ্ছা করলে, প্রশাসনে ইচ্ছা করলে এইটোর ব্যবস্থা করে তার অনুসন্ধান সু অনুসন্ধান উলিয়াব পাৰিব বলে আমার বিশ্বাস আছে। যদি অকমান ধর্মীয় অনুষ্ঠান হিসাবত বা মানবতা খাতির যদি অকমান চা যায়, গতি এইবিলাক কামক, কারণ এইবিলাক যদি ধর্মীয় অনুষ্ঠানত যদি এনেকুয়া হয় তেনেহলে প্রাইভেট মানুষের মাজত মানুষ হত্যা করার পরে চোর ডকাইতি করার পরে সে কোনো ধরনের মানে ভাবনীয় কথাই নহয় আহি নপরে, কারণ সেটা চলবই, কারণ সেটা সাধারণ কথা ইহঁতর কারণে। কারণ যত নাকি ধর্মীয় অনুষ্ঠান ততে যে কোনো চিন্তা নহওয়া কেন হাত দিয়ে আর সব তারপরে অকল আমার মসজিদ বুলিয়ে নহয় আর বহুকেইটা মসজিদ তেনেকুয়া হয়েছে। ইয়ার যোরহাট টাউনের কথা কৈছো মই, একরাতিত একফালেরপর মানে কেবাটা মসজিদের টার্গেট হয়। আর তারপরে এই মসজিদত আমার ধর্মীয় অনুষ্ঠান যে মাদ্রাসা থাকে বাহিরত, যে মানে কাছাৰ শিলচৰ ডিস্ট্রিক্ট বাস্কানি মাছত হাজার হাজার মানে দুখিয়া দুখিয়া লড়া ছালী পড়ি তাদের ধর্মীয় শিক্ষা অর্জন করে, সেই লড়া ছালীবিল দুটা বাকস আছে ইয়াত, দুখন মাদ্রাসার সেই দুটা বাকস
একেলগে চাফা। কেটা বাকচ লো বলি আপনারা? মুঠ পাঁচটা বাকচ, আমার মসজিদের তিনটা বাকচ আর দুখন মাদ্রাসার দুটা বাকচ। আর যা মাহত আমার যুক্ত বক্স খোলা হয়েছিল, আমার এই বারান্দাত লগা আছিল, তার 15,000 অধিক মানে পয়সা সংগ্রহ হয়েছে। আর যিদিন পরহি হল ঘটনাটা, যাকালি খোলা ডেট আসে কমে ধর মানে সেই 15,000 আশেপাশেই হয়তো বেশি হব পারে। তার উপরে যে বাসখান্দি মাদ্রাসার যে বাকচ, তার কমেও তো 30-40,000 টাকার উপর থাকে। কারণ ধর্মীয় অনুষ্ঠান ডাঙর অনুষ্ঠান সবই জানে, গোটাই পৃথিবীতেই জানে, অকল মানে পৃথিবীতেই জানে। গতি ধরনের ইয়াত কমেও 50-60,000 টাকা ধর মানে তেনকা হয়েছে। অকল সেইটো বলেই তো কথা নয়, যুক্ত কাম চলি গল বা চলি আছে সেইটা মানে বহুত মানে ঘৃণনীয় কাম, তাক আমি ধিক্কার দিছো। আর সেই আমি এইটাই অনুরোধ রাখো, বা আজি এই নিউজ লাইফের যাক আমার ভাই সকলক মানে ধন্যবাদ জানাও, আর লগতে মানে প্রশাসনকো মানে এই মানে আহ্বান জানাও যে যাতে এইটার বিবেচনা অনুসন্ধান উলিয়াই কেন সুব্যবস্থা করা হয়, যাতে আমার দেশন কেন শুদ্ধ পরিচালনা হয়, এই চুরেরপরা ডকাইতিরপরা মানুষ হত্যা কারণে যিকোনো, কারণ ধর্মর কথা এটা এটা মানে কি অনুষ্ঠান যেটা হাত দিব পারে, এটা সাধারণ মানুষ হাত দিয়াটা একেবারেই তার কারণে কোনো ভাবনীয় কথাই নয়। সাংস্কৃতিকারীসকল অতি শীঘ্রে গ্রেপ্তার করব লাগে, আর দিলেহে তার মানে কি হব, আমার গোটেই দেশন একটা শান্তি আসব, মানুষের ভিতর মানবতা বাজি থাকিব, সেইটাই আমি আশা করো। Your report, News Now 24/7.